কেন্দ্র সরকারের আর্থিক প্যাকেজ নিয়ে কি বললেন পার্থ চট্টোপাধ্যায়? মমতা ব্যানার্জির নেতৃত্বে মামাটি মানুষের সরকারের 9 বছর পূর্ণ হলো, যদিও এটা 27 মে থেকে ধরা উচিত। আজকে বাংলার জনগণের রায়ের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই জনগণনার মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছিল তার 9 বছর। আমি সমস্ত বাংলার মানুষকে ধন্যবাদ জানাই যে এই কঠিন সংকটের মধ্যেও দাঁড়িয়ে তারা যেভাবে এই সংকট মোকাবিলা করছে তার জন্য তাদের আমি অভিনন্দন জানাই। আমরা সবাই মিলেই এই দুঃসময়কে কাটিয়ে উঠব, এটাই আমাদের প্রতিজ্ঞা। অন্যদিকে বেহালার সমস্ত কাউন্সিলরদেরকে নিয়ে মিটিং হয়েছে, রেশন ব্যবস্থা কী করে চালু রাখা যায়, স্বাস্থ্য ব্যবস্থা কী করে থাকে, তার বিভিন্ন দিক নিয়ে কাউন্সিলরদের সাথে ঘন ঘন মিটিং করা হয়েছে, জনপ্রতিনিধিদের সঙ্গে ঘন ঘন মিটিং করা হয়েছে। রেশন ব্যবস্থায় আরও নতুন দিগন্ত খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদের সাদা কার্ড আছে তারাও আবেদন করলে বিনামূল্যে 5 কেজির চাল পাবেন, এই সিদ্ধান্ত আছে, কিন্তু তাদের কুপন সংগ্রহ করে নিতে হবে আবেদন করে। আমি সেই কাজটাই দেখতে এসেছি, এই সুবাদে আপনাদের সঙ্গেও দেখা। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা সুস্থ থাকুন, ঘরে থাকুন, ভালো থাকুন। আস্তে আস্তে নিশ্চয়ই আমরা কাটিয়ে উঠতে পারবো এই সংকট মুহূর্ত। তো সরকার প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন। আমরা তো বাজেটে অনেক কিছুই বলি, কিন্তু আমরা তো সে টাকা পাই না, হাতে দেখতে পাই না, তাহলে আর খালি থালার হাতে মুখ্যমন্ত্রীকে বসতে হয়। আমরা যে 52,000 কোটি টাকা করে আমাদের দিতে হয় সেটা তো অন্তত 1 বছর পিছিয়ে দিই, সাহায্যের ঝুলি নিয়ে আসুক। বাংলার মানুষ, ভারতবর্ষের নাগরিক, এই মনোভাবে আমরা যেন সবাই কাজ করতে পারি। খাতায় কলমে টাকা আছে কিন্তু পকেটে আমার টাকা নেই, এটা বোধ হয় ঠিক হবে না। এ ব্যাপারে সরকার তার নিজস্ব মনোভাব মুখ্যমন্ত্রী ব্যক্ত করবেন, আমার আলাদা করে কিছু বলার নেই।